বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেসব দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত 12ই অক্টোবর বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিধান যোগ করার সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রিসভা। এর পরদিন এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেন বাংলাদেশের রাষ্ট্রপতি, আর এর ফলে সংশোধিত আইনটি কার্যকর হয়েছে। বাংলাদেশে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি প্রসঙ্গে 9-1 ধারায় এতদিন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তবে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হলে অথবা দলবেঁধে ধর্ষণের ঘটনায় নারী বা শিশুর মৃত্যু হলে বা আহত হলে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সেই সঙ্গে উভয় ক্ষেত্রেই ন্যূনতম 1,00,000 টাকা করে অর্থদণ্ডের বিধানও রয়েছে। এই আইনে পরিবর্তন এনে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হলেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, সেই সঙ্গে অর্থদণ্ডের বিধানও থাকছে। এর ফলে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান দেয়া সপ্তম দেশ হল বাংলাদেশ। ভারত। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, 2018 সালে পাশ করা এক নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী মেয়ে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এই সময় ভারত জুড়ে চলতে থাকা ধর্ষণ বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণের কারণে যদি ভুক্তভোগী মারা যায় অথবা এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে তিনি কোনো ধরনের নড়াচড়া করতে অক্ষম, সেক্ষেত্রেও ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া অন্য অন্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছর শাস্তির বিধান রয়েছে ভারতের আইনে। পাকিস্তান। পাকিস্তানের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ভারতের মতো পাকিস্তানের আইনেও ধর্ষণ প্রমাণিত হলে সর্বনিম্ন 10 বছর কারাদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। এছাড়া 2 বা অধিক ব্যক্তি একই উদ্দেশ্য নিয়ে ধর্ষণের মতো অপরাধ সংগঠন করলে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ করলে প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে পাকিস্তানের আইনে। গত মাসে একটি হাইওয়েতে হওয়া এক ধর্ষণের ঘটনায় পাকিস্তানে তোলপাড় তৈরি হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষকদের জনসম্মুখে হত্যা কিংবা রাসায়নিক প্রয়োগ করে খোঁজা করার পক্ষে তার মতামত প্রকাশ করেছিলেন। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখার পাশাপাশি ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হলেও 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে পাকিস্তানে। সৌদি আরব। সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী 2019 সালে সৌদি আরবে মোট 150টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 8টি ছিল ধর্ষণ অপরাধের জন্য। ইরান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2019 সালে ইরানে মোট 250 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে 12 জনকে শাস্তি দেওয়া হয়েছে ধর্ষণের জন্য। অ্যামনেস্টি বলছে, চীনের পর সবচেয়ে বেশি পৃথিবীতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে ইরানে। সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী কোনো নারীর সঙ্গে জবরদস্তিমূলক যৌন মিলনের শাস্তি মৃত্যুদণ্ড। তবে দেশটির আইনে অপরাধ সংগঠনের সময় ভুক্তভোগীর বয়স 14 বছরের নিচে হলেই কেবল সেটিকে জোরপূর্বক হিসাবে বিবেচনা করা হয়। 2019 সালে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুদণ্ড কার্যকর করা না হলেও অন্তত 18 জনকে হত্যা, ধর্ষণ ও সশস্ত্র ডাকাতির অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। চীন। চীনে কোনো নারীকে ধর্ষণ কিংবা 14 বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন মিলনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, যদি ঘটনার শিকার হওয়া ব্যক্তি মারা যান কিংবা মারাত্মকভাবে আহত হন। সংঘবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ধর্ষণের পর ভুক্তভোগী মারা গেলে কিংবা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে অথবা পাবলিক প্লেসে ধর্ষণ হলে বয়স বিবেচনা ছাড়াই মৃত্যুদণ্ডের বিধান রয়েছে দেশটির আইনে। এছাড়া অপরাধী একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাধারণ ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 3 বছর থেকে 10 বছর কারাদণ্ডের শাস্তি রয়েছে চীনের আইনে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাংলাদেশের সাথে অন্যান্য দেশের ধর্ষণের আইনের সাথে কতটুকু পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন, এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।